সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় এবং ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় এক মানবাধিকার সংগঠনের অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পুলিশের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে, ওটা তার দায়িত্ব, এটা পুলিশ আমার বিভাগের দায়িত্ব না। তার প্রতি আমরা জিরো টলারেন্স নিয়ে তার বিরুদ্ধে যা যা করা দরকার সেগুলি আমরা করে থাকি। যদি তদন্ত করতে হয়, তদন্ত করে তদন্ত প্রমাণ হয়, সেক্ষেত্রে আমরা তাকে চাকরিচ্যুত করে দিতে কোনো দ্বিধাবোধ করি না।